বললাম না যে গোলাপি পাপড়িগুলা খুলে যায় এটা চাবির রিংটা। রুম থেকে সরাসরি বাথরুমে। হে গাইস, আই এম ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। ইয়ে বয়, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। ওকে, তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে আমার বাসাতে, অ্যান্ড ডেইলি ব্লগ ইজ বিগিন বেবি। তো ও তাই। আচ্ছা, আজকের ভিডিওতে কী করবো? হ্যাঁ, আমার আজকের ভিডিওতে করবো কি, আমার কালকে একটা বার্থডে দাওয়াত আছে, তো আমাকে ভাবছি যে আমি আজকে বার্থডের কিছু গিফট কিনে নিই এখন বাজারে যাই। তো ও তাই, তখন চলো বাজারের দিকে যাই, যে গিফট গিফট কিছু কিনি। আর কি নেবো আমি এখনও ভাবছি না, কারণ যার বার্থডে আছে সে একটু ছোটো, ছোটো বলতে গেলে মিডিয়াম আর কি, অত বড় না, অত ছোট না, মেবি 9-10 বছরের বাচ্চা হবে। আর আসলে আমার যাওয়ার তেমন কোনো প্ল্যান ছিল না, বাট সে আমাকে খুব জোর করে বলছে যে যাওয়াই লাগবে বার্থডেতে। তো এটাই, এখন যাই দেখি কিছু গিফট গিফট কিছু কেনা যায় কি না। চলো বাজারে যাই, কথা হচ্ছে। Yo, your daily vlogger is back, baby. Room থেকে সরাসরি বাথরুমে। হ্যাঁ, তো ও তাই, এখন আমি এখানে আসলাম যে একটা গিফট নিবো। এখানে অ্যাকচুয়ালি গিফট ভালো পাওয়া যায়, এরা ক্লেম করে যে এরা এখানে সব কিছু ব্র্যান্ডেড বিক্রি করে, বাট অ্যাকচুয়ালি আমার মনে হয় না, পাশেই নিউ মার্কেট আছে, এখানে আবার এখানে থেকে একটু বেশি চিপ প্রাইসে কিছু পাওয়া যায়। তো দেখা যাক আমি কোনটা নিই, যদি এখানে আমার বেশি মনে হয় তাহলে আমি এখান থেকে নিব না, কারণ বুঝছোই তো মানি প্রবলেম বেবি। আর একটা কথা তোমরা খেয়াল করেছো, আমি আমার কিন্তু ভুরু কেটেছি এবারে, ভুরুটা অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে, ভালোভাবে বোঝা যাচ্ছে। তো ও তাই বেবি। হ্যাঁ, তোমরা বলো তোমরা চ্যানেল সাবস্ক্রাইব করেছো, ভিডিওতে লাইক দিয়েছো, ইয়েস ইয়ে বয়, আমি জানতাম তোমরা করবা। আর আমার বারবার মুখের সামনে এভাবে করে ফোন চলে আসছে, আমাকে আবার এভাবে করে হঠাৎ হচ্ছে, অনেক কথা হয়ে গেলো, এখন চলে যাই মার্কেটে, যাই মার্কেটে শপিং করি, চলো ভাল লাগছে না। ওকে, তো এখানে আমি অনেকক্ষণ ধরে শপিং মলটা ঘুরে বেড়াচ্ছি। আমি একটা বাচ্চার গিফট কেনার জন্য এসেছি, মানে চাইল্ড গিফট এখানে তেমন একটা আমি পাইলাম না প্রত্যেকটা শপে খুঁজে খুঁজে। আর যেগুলো বলছে সেগুলো আসলে অনেক এক্সপেন্সিভ, আমার কাছে এখন অত বেশি টাকাও নাই যে আমি ওটা বাই করবো। আর যেগুলো আছে আমার বাজেটের মধ্যে সেগুলো হচ্ছে কি যে মানে লাভার্সদের জন্য গার্লফ্রেন্ডকে দেওয়ার মতো, আসলে ওগুলো তো নিবো না। সো আমি পাশে নিউ মার্কেট আছে, আমি ওখানে যাব, যে ওখানে খুঁজে দেখবো, যদি ওখানে পেয়ে যায় নেওয়ার মতো তাহলে নিয়ে নিব, না হলে এখানে এসে একটা এক্সপেন্সিভ কিছু নিয়ে নিব। তো ওটাই, চলো যাই। ওকে, সো অনেকক্ষণ বাজারে ঘোরার পরে
আমি ফাইনালি তিনটা গিফট কিনেছি, তার মধ্যে একটা হচ্ছে এই তো এইটা, এটাতে আবার লাইট জ্বলে। এই লাইটটা আমি তোমাদেরকে কিছুক্ষণ পরে আমার রুমের লাইট অফ করে দেখাচ্ছি, এটাতে লাইট জ্বলে, হ্যাপি বার্থডে লেখা আছে এটাতে। আরেকটা নিয়েছি এটা, এটা চাবি রিং টাইপের, এটারও হচ্ছে এই পাপড়িগুলা, এই তো এই গোলাপি পাপড়িগুলা খুলে যায় এবং লাইট জ্বলে। আরেকটা নিয়েছি, সেটা হচ্ছে কি বলে টিফিন হটপট টাইপের, এটা মানে বাচ্চারা স্কুলে যায় যখন তখন টিফিন নিয়ে যায় না, তো এটাতে খাবারটা গরম থাকবে। তো ও হ্যাঁ বেবি, এখন আমি যেমনটা বললাম যে লাইটগুলো চলো তোমাদেরকে লাইট অফ করে আগে দেখাই দিই, তারপরে ভিডিওটাকে আমি শেষ করবো। ওকে, আর তোমরা বলো তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো, ভিডিওতে লাইক দিয়েছো, ইয়ে বয় আমি জানতাম তোমরা করবা, তো এটাই চলো। এখন তো কিছুই দেখা যাচ্ছে না, বাট এখন দেখা যাবে। এই তো এ তো বললাম না যে গোলাপি পাপড়িগুলো খুলে যায়, এটা চাবির রিংটা। ওকে, কিন্তু দেখে একদম ভূতের মতো লাগছে। তো এটাই হলো ওটা, আর এটা আবার যখন বন্ধ করবো তখন দেখো অটোমেটিক পাপড়িটাও বন্ধ হয়ে যাবে। কুল, আমার তো ভালো লেগেছে, আই হোপ এখন যে আমাকে দাওয়াত দিয়েছে তারও ভালো লাগবে, এতে এটাও জ্বলবে। এই তো এটাতেও লাইট জ্বলছে, আর এতে এখানে হ্যাপি বার্থডে লেখা আছে মাঝখানে, এ দেখো বার্থডে লেখা আছে, দেখো হ্যাপি, দেখো বার্থডে জো স্যার, এটা একটা বাচ্চা। হ্যাঁ, ক্যামেরা তত বেশি বোঝা যাচ্ছে কিনা যাই না, এইসব জিনিস আমার কাছে হেভি জোশ লাগে আমার বাড়িতে সাজায় রাখতে, স্পেশালি যখন রাত্রেবেলা লাইটগুলো জ্বলে আরও বেশি জোশ লাগে। তো এটাতে একটা লাইট জ্বলে পাইলাম আমরা, আর একটা চাবির রিং, জোশ জোশ। হ্যাঁ চল এখন লাইট জ্বালাই, আর যে হটপট যেটা নিয়েছি ওটাতে কিন্তু আবার লাইট টাইট জ্বলে না ভাই। তো দ্যাটস ইট ফর টুডে, আর দেখা হবে আবার ঠিক কালকে সন্ধ্যা 7:30 এই চ্যানেলে, বলে তো আরশ দ্য এলিয়ান বেবি। হ্যাঁ, ভিডিওটা ভালো লাগে থাকলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে লাইক দিয়ে দাও, একটা কমেন্ট করো, ভিডিওটাকে শেয়ার করো, আমার শেয়ারের অনেক বেশি দরকার আছে। আর রিচ ফর এভার, রিচ ফর এভার কিন্তু মন থেকে, আচ্ছা পকেট থেকে না। দেখা হবে আবার কালকে ঠিক 7:30, বাই।